ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিথ্যা বলা হর অবস্থায় সর্বাবস্থায় হারাম, বাকি তিনটা ক্ষেত্রে বলতে পারা যায়। যেমন যুদ্ধ ক্ষেত্রে, 2 নম্বর হলো মানুষের ভেতরে মীমাংসা করার ক্ষেত্রে, একে বললেন এরকম আবার বিপক্ষ পার্টির কাছে গিয়ে বললেন এরকম, যাতে তাদের ভেতরে একটা মিটামিটি মীমাংসা করে দেওয়া যায়। অনুরূপ স্বামী স্ত্রীর ভেতরে আপসি দ্বন্দ্ব মিটানোর জন্য তাদের মানে সাংসারিক সুখ শান্তি ফিরিয়ে পাওয়ার জন্য, যাতে ছাড় বা তালাক না হয়ে যায়, এরকম একটা মর্মে কায়দা কৌশল করে ওখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটা মিথ্যা বলা জায়েজ। তো মিথ্যা বলা বলতে শুধু ওই ক্ষেত্রে যাতে তাদের ভেতরে একটা শান্তি চুক্তি প্রতিষ্ঠা করতে পারা যায়, এই উদ্দেশ্য নিয়ে এক অপরকে হয়তো কিছু বাড়িয়ে চাড়িয়ে বলা, আমি তোমাকে কত ভালোবাসি, তোমার মা বাপরা কত ভালো গেলে পারে এই করে, আমার মা বাপ তোমার খুব সুনাম করে, এইভাবে কিছু কথা বলা যাতে তার মনটাকে মানে রসানো যায়, যাতে তাকে খুশি করতে পারা যায়, এইভাবে স্বামী স্ত্রীর ভেতরে বলা যায়। সালামু আলাইকুম।